নমস্কার বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, তা হল ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগ সম্পর্কে কোন ভবিষ্যৎবাণী করে গেছেন এবং তা বর্তমানে কতখানি সত্য হচ্ছে, এবং কলিযুগে সংঘটিত বিভিন্ন পাপের হাত থেকে মুক্তির জন্য কোন উপায়ের কথা তিনি বলছেন, এবং সর্বোপরি কলিযুগে তিনি কবেই বা আবির্ভূত হবেন, কি বলছে আমাদের শাস্ত্র, কি তিনি ভগবদ্গীতায় উল্লেখ করেছেন, এই সমস্ত কিছু বিষয় এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, আপনি যদি সমৃদ্ধ হন, অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন, পারলে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত অবশ্যই উল্লেখ করবেন। চলুন এবার মূল প্রসঙ্গে প্রবেশ করি। আমরা সকলেই জানি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যুগ প্রধানত চারটি, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। দ্বাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে চতুর্ভুজ বিষ্ণুরূপে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। আর এই পবিত্র জন্মতিথিকে জন্মাষ্টমী বলা হয়, এ কথা আমরা সকলেই জানি। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তি এবং পাণ্ডবগণের মহাপ্রস্থানের পর শুরু হয় কলিযুগ, যা বর্তমানে এখনও পর্যন্ত চলছে। আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী এই কলিযুগের সমাপ্তির পর আবারও শুরু হবে সত্যযুগ। এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে এই কলিযুগ কেমন প্রকৃতির হবে, কবেই বা শেষ হবে কলিযুগ, এবং কার হাতে কীভাবেই বা এই কলিযুগের অন্ত হবে। এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে একটি জঙ্গলে নিয়ে গিয়ে বললেন যে এই জঙ্গলের পাঁচ দিকে তোমরা যাত্রা করো, এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করার পর প্রথম যে ঘটনাটির সম্মুখীন হবে সেই ঘটনাটি আমার সামনে এসে ব্যক্ত করো। যেমন কথা তেমন কাজ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চপাণ্ডবের পাঁচজনই জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করেন। সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে আসেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে তার একটা অদ্ভুত অভিজ্ঞতা ব্যক্ত করলেন। তিনি দেখতে পেলেন যে দুই শূর বিশিষ্ট এক হাতি একটি জলাশয়ে জল নিয়ে খেলা করছে। এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ বিষয়টি ব্যক্ত করেন, এবং এই অদ্ভুত দুই শূর বিশিষ্ট হাতিটির প্রকৃত অর্থ জানতে চান। এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কলিযুগে মানুষ হবে এই রকম প্রকৃতির। কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি বা কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না। এরপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতার কথা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি বললেন যে তিনি একটি গরু তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন, কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে। এই কথা শ্রীকৃষ্ণকে জানানোর পর শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, কলিযুগে পিতামাতার অন্ধ স্নেহ ও মাত্রারিক্ত ভালোবাসায় তাদের অপত্য সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে, যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে, যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে অর্জুন, তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন তিনি দেখেছেন একটি শকুনের যার দুই বিশালাকার ডানায় বেদ লিখিত আছে, কিন্তু সে নরমাংস ভক্ষণ করছে। এই বিস্ময়কর দৃশ্য অর্জুনকে মর্মাহত করে এবং তিনি পরমেশ্বর শ্রীকৃষ্ণের কাছে এর কারণ জিজ্ঞাসা করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবে তাদের বেশিরভাগেরই
প্রকৃত মানসিকতা থাকবে শকুনের ন্যায়। ওপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহূত মানুষগুলি আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট ও শয়তান। এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতার কথা জানালেন। তিনি দেখলেন এক বিশালাকার পাথর খণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে, কোনো বৃক্ষই তাকে আটকাবার ক্ষমতা রাখছে না, সব কিছু তছনছ করতে করতে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসে ওই পাথর খণ্ডটি। অথচ কিছু দূর নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোট গাছ, সেই গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা। এই ঘটনা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে মানুষের পাপের পরিমাণ ওই পাথর সম হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয়, তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ও গুল্ম সহ গাছের মতো যদি কেউ ন্যূনতম আমার ভজনা করে, তার সমস্ত পাপ সেখানেই বিলুপ্ত হবে। এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হল এদের মধ্যে সবচাইতে গভীরতম যে কুয়ো, সেই কুয়োটিতেই জল নেই, একদম শুকনো। পরমেশ্বর শ্রীকৃষ্ণ এ প্রসঙ্গে বললেন, কলিযুগে সবচাইতে অর্থশালী এবং ক্ষমতাশালীরাই এই সমাজের সবচেয়ে বেশি শোষণ করবে, যারা নিজ বিনোদন কাম তৃষ্ণা মেটাবার জন্য প্রচুর অর্থ ব্যয় করবে, সুরা তামাক ও বিভিন্ন নেশাজাত দ্রব্যের পিছনে প্রচুর সম্পদ ব্যয় করবে, অথচ সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা ও তাচ্ছিল্য। অতএব গরিবের নিষ্পেষণে কলিতে হবে প্রবল, ধনীরা হারাবে তাদের মনুষ্যত্ববোধ ও বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি। বর্তমান কলিযুগ সম্পর্কে বহু আগেই পরম ব্রহ্ম পরমেশ্বর শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন এবং তার অমোঘ উক্তির আজ বিন্দুমাত্র পরিবর্তন হবে না, তাও সত্য। এভাবেই যে আমরা নিজেদের ধ্বংসকে নিকট থেকে নিকটতর করে ফেলেছি তা বুঝতে এতটুকু অসুবিধা হয় না, তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমাদের হাতের কাছেই আমরা দেখতে পাই। সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচবার একমাত্র উপায় কৃষ্ণ ভজনা করা, একমাত্র হরিনামই পারে আমাদের সঠিক পথ প্রদর্শন করাতে ও সঠিক দিশা দেখাতে এবং বিচলিত বিভ্রান্ত মনকে শান্ত করতে, সর্বপাপ খণ্ডন করতে পরমেশ্বর শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। প্রত্যহ গীতা পাঠ করুন এবং তারই সঙ্গে কৃষ্ণ মন্ত্রে নিজেকে বিভোর করে রাখুন। অন্তত রোজ একটিবার হলেও কৃষ্ণ মন্ত্র জপ করুন। কৃষ্ণ মন্ত্র ও গীতা পাঠের কি অসীম মহিমা, সে সংক্রান্ত একটি স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি, যার লিংক ওপরে আই বাটনে আপনি পেয়ে যেতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আপনি পেয়ে যেতে পারেন। যদি প্রয়োজন বোধ করেন তবে দেখে নিতে পারেন। কলিযুগে ভগবান কখন আবির্ভূত হবেন সে সম্পর্কে শ্রীমদ্ ভাগবত এবং বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশেষ অবতার হবে কল্কি অবতার। কলিযুগের অন্তে মোরাদাবাদ জেলার সম্বল গ্রামে সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে বিষ্ণুযশা নামে ব্রাহ্মণের বাড়িতে কল্কি নামে ভগবান বিষ্ণুর দশম অবতারের আবির্ভাব ঘটবে। কল্কি হবে বিষ্ণুযশা সুমতির চতুর্থ সন্তান। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী কলিযুগের অন্তের সময়কাল এখনও আসেনি, কিন্তু যুগ চক্র সংক্রান্ত বিভিন্ন জটিল হিসেব পার করলে এটা বোঝা যায় যে প্রতিটি যুগ চক্র 12,000 বছর থাকে, তাহলে এক একটি যুগ 3,000 বছর স্থায়ী হয়। সেই হিসেব মানলে দেখা যায় 12,676 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল সত্যযুগ, এবং সেই সঙ্গে মহাভারতের হিসেবকে মেলালে কলিযুগের অন্তিমকাল শুরু হবে 2025 খ্রিস্টাব্দ থেকে। তবে সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগের সময়কাল হল 432,000 বছর।
ফলে সেই হিসাব অনুযায়ী কল্কি অবতারে জন্মগ্রহণ করতে এখনও অনেক দেরি। তবে কলিযুগের সমস্ত পাপ থেকে মুক্তির একমাত্র উপায় হরিনাম এবং পবিত্র গীতা পাঠ। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।